वेलकम एवरीवन। আমরা আলোচনায় ছিলাম WBCHSE ক্লাস 12 বায়োলজি চ্যাপ্টার 3 হিউম্যান রিপ্রোডাকশন, HS বায়োলজি উচ্চ মাধ্যমিক জীববিদ্যা তৃতীয় অধ্যায় মানুষের জনন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ওভারি অথবা মাইক্রোস্কোপিক অ্যানাটমি অফ ওভারি। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে আমার আপলোড করার প্রতিটি ভিডিও তোমরা সহজে পেয়ে যাও। এবং যারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো মিস করেছ তোমরা ভিডিও অপশন অথবা প্লেলিস্ট অপশনে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে, সেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ অন্যান্য ভিডিওগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো আজকে আমরা আলোচনা করব হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ওভারি, ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। মানুষের স্ত্রীদের যে ডিম্বাশয়, ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলে যে যে অংশগুলো দেখা যাবে সেগুলি হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম বা প্রজনন কলাস্তর, জার্মিনাল এপিথেলিয়াম বা প্রজনন কলাস্তর, টিউনিকা অ্যালবুজিনিয়া, স্ট্রোমা এবং বিভিন্ন ফলিকলস অর্থাৎ ডিম্বথলি, পিতগ্রন্থি বা কর্পাস লুটিয়াম এবং ইন্টারস্টিশিয়াল সেল বা আন্তর্কোষ। আমরা যদি একটা ডিম্বাশয়ের কলাস্থানিক স্ট্রাকচার দেখি তাহলে প্রথম যে স্তরটা সেটি হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। প্রত্যেকটা ডিম্বাশয় এক স্তর, একটা স্তর থাকবে, প্রত্যেকটা ডিম্বাশয় এক স্তর ঘনকাকার আবরণী কলার কোষের স্তর নিয়ে গঠিত, যেটি ডিম্বাশয়কে আবৃত করে রাখে তাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। দেখো জার্মিনাল এপিথেলিয়াম একটা স্তর থাকবে, এই যে এই স্তরটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, এই স্তরটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম বা প্রজনন কলা স্তর। প্রত্যেকটা ডিম্বাশয় এক স্তর ঘনকাকার আবরণী কলার কোষের স্তর নিয়ে গঠিত, যেটি ডিম্বাশয়কে আবৃত করে রাখে সেটিকে বলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়ামের কাজ কি? যখন ভ্রূণ অবস্থায় এই স্তর থেকে আদি ডিম্বথলি বা প্রাইমারি ফলিকল উৎপন্ন হয়, ভ্রূণ অবস্থায় জার্মিনাল এপিথেলিয়াম থেকে আদি ডিম্বথলি বা প্রাইমারি ফলিকল উৎপন্ন হয়। দেখো ডিম্বাশয়ের স্ট্রাকচার, ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন চিত্র সহ আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের জন্য। উচ্চ মাধ্যমিক আগেও বহুবার এসেছে, ডিম্বাশয়ের গঠন কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং তার সাথে কিন্তু ছবিটাও খুব সুন্দর করে প্র্যাকটিস করবে তোমরা। তো আমি যেটা বললাম একটি ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনের প্রথম যে অংশ সেটি হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। ডিম্বাশয়কে ঘিরে যে এক স্তর ঘনকাকার আবরণী কলা থাকে তাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। ভ্রূণ অবস্থায় এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে আদি ডিম্বথলি বা প্রাইমর্ডিয়াল ফলিকল বা প্রাইমারি ফলিকল উৎপন্ন হয়। পরবর্তী যে অংশ বা পরবর্তী যে স্তর সেটি হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া কি? টিউনিকা অ্যালবুজিনিয়া হলো এটি একটি শ্বেততন্তুর আবরণ যেটি অল্প কোষ নিয়ে গঠিত এবং জার্মিনাল এপিথেলিয়াম ঠিক নিচে অবস্থিত। এই যে জার্মিনাল এপিথেলিয়াম, এটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়ামের নিচে অবস্থিত। অর্থাৎ টিউনিকা অ্যালবুজিনিয়া কি? টিউনিকা অ্যালবুজিনিয়া হলো শ্বেততন্তুর একটি বহিরাবরণ যেটি অল্প কোষ নিয়ে গঠিত এবং এটি ঠিক পরবর্তী পাতলা স্তর যেটি প্রজনন কলা বা জার্মিনাল এপিথেলিয়ামের নিচে অবস্থিত। তাহলে টিউনিকা অ্যালবুজিনিয়ার কাজ কি হতে পারে? টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে ডিম্বাশয়ের ভেতরের আবরণ হিসেবে কাজ করে। টিউনিকা অ্যালবুজিনিয়া ডিম্বাশয়ের ভেতরের আবরণ হিসেবে কাজ করে। নেক্সট যে অংশ সেটি হচ্ছে স্ট্রোমা বা ধাত্র এই অংশটাকে বলা হয় স্ট্রোমা বা ধাত্র। এটি কি জিনিস? স্ট্রোমা প্রধানত যোগ কলা দিয়ে গঠিত এবং এটি টিউনিকা অ্যালবুজিনিয়ার সঙ্গে কিন্তু যুক্তভাবে থাকে। এই যে এখানে যে ধাত্র দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে স্ট্রোমা। তো স্ট্রোমা কি? স্ট্রোমা প্রধানত যোগ কলা নিয়ে গঠিত এবং টিউনিকা অ্যালবুজিনিয়া, যেটা আমি একটু আগেই বললাম টিউনিকা অ্যালবুজিনিয়া, স্ট্রোমা টিউনিকা অ্যালবুজিনিয়ার সঙ্গে যুক্ত থাকে।
স্ট্রোমার মধ্যে কি থাকে? স্ট্রোমাতে কিছু সংখ্যক সূচালো কোষ, অনৈচ্ছিক পেশি, রক্তবাহ, লসিকাবাহ, স্নায়ু ইত্যাদি থাকে। এছাড়া এর মধ্যে বিভিন্ন রকমের ডিম্বথলি, যে দেখতে পাচ্ছ ডিম্বথলি, পিতগ্রন্থি, এই সমস্ত কিন্তু স্ট্রোমার মধ্যে থাকে। তাহলে আমরা কি দেখলাম? স্ট্রোমা প্রধানত যোগকলাদে গঠিত এবং এটি টিউনিকা অ্যালবুজিনিয়ার সঙ্গে যুক্ত থাকে। এতে কিছু সংখ্যক সূচালো কোষ, অনৈচ্ছিক পেশি, রক্তবাহ, লসিকাবাহ, স্নায়ু, বিভিন্ন ধরনের ডিম্বথলি এবং পিতগ্রন্থি থাকে। স্ট্রোমার কাজ কি হতে পারে? আমি কি বললাম যে স্ট্রোমা এবং টিউনিকা অ্যালবুজিনিয়া একত্রে থাকে, অর্থাৎ টিউনিকা অ্যালবুজিনিয়া এবং স্ট্রোমা পরস্পর যুক্তভাবেই থাকে। তাহলে এই যে স্ট্রোমা, স্ট্রোমা এবং টিউনিকা অ্যালবুজিনিয়া, এরা ডিম্বাশয়ের কাঠামো গঠন করে। স্ট্রোমা এবং টিউনিকা অ্যালবুজিনিয়া ডিম্বাশয়ের কাঠামো গঠন করে। এছাড়া এর মধ্যে অবস্থিত যে রক্তবাহ, এটি ডিম্বাশয়কে পুষ্টি, অক্সিজেন প্রভৃতি সরবরাহ করে। স্ট্রোমার মধ্যে যে রক্তবাহ থাকে সেটি ডিম্বাশয়কে পুষ্টি, অক্সিজেন ইত্যাদি সরবরাহ করে। ডিম্বাশয়ের পরবর্তী অংশ হচ্ছে ফলিকলস বা ডিম্বথলি। ডিম্বথলি কি? ডিম্বথলি সাধারণত এটি হচ্ছে কলাকোষের ক্ষুদ্র দ্বীপ, অর্থাৎ অনেকগুলো কলাকোষ একত্র হয়ে পুঞ্জীভূত হয়, অর্থাৎ অনেকগুলি কলাকোষ একত্রিত হয়ে দ্বীপ গঠন করে, অর্থাৎ কলাকোষের পুঞ্জীভূত অবস্থা। ফলিকল হচ্ছে, আমি আবার রিপিট করছি, ফলিকল বা ডিম্বথলি হল কলাকোষের ক্ষুদ্র দ্বীপের মতো অংশ যা বিভিন্ন অবস্থায় ডিম্বাশয়ের স্ট্রোমার মধ্যে থাকে। আমি স্ট্রোমার সময় বললাম যে স্ট্রোমার মধ্যে বিভিন্ন ধরনের ডিম্বথলি থাকে। তাহলে ডিম্বথলি কি? ডিম্বথলি বা ফলিকল হচ্ছে কলাকোষের ক্ষুদ্র দ্বীপের মতো অংশ যা বিভিন্ন অবস্থায় ডিম্বাশয়ের স্ট্রোমার মধ্যে থাকে। দেখো, বিভিন্ন অবস্থায় ফলিকল বিভিন্ন রকমের হতে পারে। যেমন দেখো, আর্লি প্রাইমারি ফলিকল, লেট প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি। তাহলে কি হয়? ডিম্বথলি বিভিন্ন রকমের হয়। আদি ডিম্বথলি, ক্রমবর্ধমান ডিম্বথলি, যেমন এটি আদি ডিম্বথলি প্রাইমারি, ক্রমবর্ধমান ডিম্বথলি যে বাড়ছে, পরিণত ডিম্বথলি গ্রাফিয়ান ফলিকল। তো বিভিন্ন ধরনের কিন্তু ডিম্বথলি হয়। পরবর্তী ভিডিওতে যখন আমি গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচার, অর্থাৎ পরিণত ডিম্বথলির গঠন আলোচনা করব, তখন তোমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবে। তো এই যে ডিম্বাশয় স্ট্রোমার মধ্যে কি থাকে? ফলিকল থাকে, যেটি হচ্ছে কলাকোষের ক্ষুদ্র দ্বীপের মতো অংশ, যেটি বিভিন্ন অবস্থায় থাকতে পারে। আর্লি প্রাইমারি ফলিকল, লেট প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। তাহলে আমরা বিভিন্ন রকমের ফলিকল কিন্তু আমরা ডিম্বাশয়ের মধ্যে দেখতে পেলাম। তাহলে এই ডিম্বথলির কাজ কি? ডিম্বথলির কাজকে আমরা জানি, পরিণত ডিম্বথলি থেকে কি ক্ষরিত হয়? ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়, যেটি স্ত্রীদের গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। এছাড়া পরিণত ডিম্বথলি কিন্তু সেকেন্ডারি ইউসাইট গঠন করে। ইউজেনেসিস প্রক্রিয়া পড়ার সময় তোমরা জানতে পারবে সেকেন্ডারি ইউসাইট সম্পর্কে। তো সেকেন্ডারি ইউসাইট গঠনে কিন্তু এই পরিণত ডিম্বথলি সাহায্য করে। এছাড়া পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়, যেটি স্ত্রীদের ক্ষেত্রে গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। পরবর্তী যে অংশ সেটা হচ্ছে পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম। এই যে কর্পাস লুটিয়াম কি? কর্পাস লুটিয়াম হচ্ছে, এটি কিছুই না, এটি হচ্ছে এই যে গ্রাফিয়ান ফলিকল যে আছে না, গ্রাফিয়ান ফলিকল যখন বিদীর্ণ হয়ে যায়, বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলের পরিবর্তিত রূপই হচ্ছে কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি। কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি হল বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলের পরিবর্তিত রূপ। বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকল মানে যখন ডিম্বাণু শূন্য হয়ে যায়, ডিম্বাণু শূন্য বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকল পরবর্তীকালে পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়ামে রূপান্তরিত হয়। ডিম্বাণু শূন্য বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকল পিত গ্রন্থিতে রূপান্তরিত হয়। এই কর্পাস লুটিয়াম কি? কর্পাস লুটিয়াম হচ্ছে বৃহদাকৃতি কোষপুঞ্জের সমন্বয়ে গঠিত হয়। কর্পাস লুটিয়াম সাধারণত বৃহদাকৃতি কোষপুঞ্জের সমন্বয়ে গঠিত হয়। এই কোষগুলিতে ভীষণ ইম্পর্টেন্ট, কেন পিত গ্রন্থি বলা হচ্ছে? এই যে পিত গ্রন্থির মধ্যে যে কোষগুলো থাকে, কোষগুলিতে লিউটিন নামে পিত দানার উপস্থিতি লক্ষ্য করা যায়। পিত অর্থাৎ হলুদ, লিউটিন নামক পিত বা হলুদ দানার উপস্থিতির জন্য এটি সামান্য হলুদ রঙের হয়। তাহলে আমরা কি দেখলাম? পিত গ্রন্থি কি জিনিস? পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলের পরিবর্তিত রূপ। বিদীর্ণ ডিম্বাণু শূন্য গ্রাফিয়ান ফলিকল পরবর্তীতে পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়ামে পরিণত হয়। কর্পাস লুটিয়াম বিভিন্ন রকম কোষপুঞ্জের সমন্বয়ে গঠিত,
কোষগুলিতে লিউটিন নামক পিত দানা উপস্থিত থাকে। কোষগুলিতে লিউটিন নামক পিত দানা উপস্থিত থাকার জন্য এগুলি হালকা হলুদ রঙে দেখতে হয়। কর্পাস লুটিয়ামের কাজ কি? কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়, যেটি গর্ভাবস্থায় ভ্রূণের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে। এবার যে শেষ অংশটা আছে, বিভিন্ন রকমের ইন্টারস্টিসিয়াল সেল বা আন্তর্কোষ, এই যে দেখতে পাচ্ছি ইন্টারস্টিসিয়াল সেল বা আন্তর্কোষ, ডিম্বাশয়ের স্ট্রোমায় এক ধরনের বহুতলীয় কোষের সমাবেশ লক্ষ্য করা যায়। এই যে ডিম্বাশয়ের স্ট্রোমায় এক ধরনের বহুতলীয় কোষের সমাবেশ লক্ষ্য করা যায়, যেগুলোকে আন্তর্কোষ বলা হয়। এই আন্তর্কোষে চর্বি দানার প্রাচুর্য লক্ষ্য করা যায়। আন্তর্কোষে চর্বি দানার প্রাচুর্য লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি দেখলাম? ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বা টিএস অফ ওভারি, এই ডায়াগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডায়াগ্রামটা তোমরা সবাই প্র্যাকটিস করবে। তো ডিম্বাশয় কলাস্থানিক গঠনে সাধারণত জার্মিনাল এপিথিলিয়াম বা প্রজনন কলাস্তর, শ্বেততন্তু বহিরাবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া, স্ট্রোমা বা ধাত্র, বিভিন্ন রকমের ফলিকলস যেমন আদি ডিম্বথলি, ক্রমবর্ধমান ডিম্বথলি, গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি, পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম এবং আন্তর্কোষ বা ইন্টারস্টিসিয়াল সেল থাকে। এরপরের ভিডিওতে আমরা স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস নিয়ে আলোচনা করব এবং গ্রাফিয়ান ফলিকল এবং ডিম্বাণুর গঠন সম্পর্কে জানবো। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।